ডানকুনিতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। টিম হাউজিং এর অফিস ভাঙচুরের অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। টিম হাউজিং এর সদস্যদের বিরুদ্ধে মহিলাদের কুটুক্তি করার পাল্টা অভিযোগ কাউন্সিলর অনুগামীদের। ডানকুনি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের টিম হাউজিং এর অফিস ভাঙচুরের অভিযোগ উঠল ওই ওয়ার্ডেরই কাউন্সিলর জয়শ্রী সিংহের অনুগামীদের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে ডানকুনি থানার পুলিশ। যদিও টিম হাউজিং এর সদস্যদের বিরুদ্ধে পথ চলতি মহিলাদের কুটুক্তি করার পাল্টা অভিযোগ কাউন্সিলর অনুগামীদের। আমাদের উপরে হুমকি আসছে, দেখুন আমার কপালটা, দেখুন এই দেখুন হাত পা কিরম ছিঁড়ে দিয়েছে। এটা টিম হাউজিং করেছে, এখানে বসে প্রত্যেক দিন তন্টি টিকরি করে মেয়েদের, প্রত্যেক দিন গালাগালি দেয় বয়স্কদের, রাত্রি 12টা 1টা কিছু নয়। এবং আমরা বলতে এসেছি বলে আমাদের মেয়েরে এরম মাথা খুলিয়ে দিয়েছে, তাই আমরা খুলে দিয়েছি। কি নাম ওটা? টিম হাউজিং এর সদস্য তথা স্থানীয় গৌতম ঘোষ জানান, আজ 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বেশ কয়েকজন মদ্যপ যুবককে নিয়ে এসে তাদের টিম হাউজিং এর অফিস ভাঙচুর করে এবং মারধর করে। তার দাবি, টিম হাউজিং এর সদস্যরা গত 28 বছর ধরে সামাজিক কাজকর্মের সাথে যুক্ত। যে এখানে একটা জায়গা ছিল সেটা ভেঙে দেওয়া হয়েছে, কি কারণ? কারণ তো উল্টোপাল্টা কথা বলছে যে আমরা নাকি এখানে বসে আওয়াজ দিই, আমরা নাকি এখানে বসে অনেক কিছু ইলিগাল কাজ করি। এবার আপনি তো অনেক টিম হাউজিং এর প্রোগ্রাম দেখেছেন, আপনি আমাদের সাথে মনে হয় সুন্দরবনও গেছিলেন ফ্যামিলি, আর আমি এই হাউজিং এ 28 বছর আছি। আপনি যে কোনো বাড়িতে যান, যে কোনো বাড়িতে গিয়ে বলুন যে গৌতম ওখানে বসে ফোন চিটকুরি করেছে, এইটা যদি যে কোনো একটা লোক বলে হ্যাঁ এরা বাদ দিয়ে, তাহলে আমি মাথা নিচু করে চলে যাব, হাউজিং ছেড়ে দেব। আজকের এখানকার যে কাউন্সিলর হয়েছে, সেই কাউন্সিলর 4-5 জন মদ্য যুবককে নিয়ে এসে এই জায়গাটা ভেঙে দিয়ে, যেইখান থেকে আমরা এই হাউজিংয়ের বয়স্ক লোকদের সার্ভিস দিয়েছি, যেখান থেকে আমরা দিয়ে 4তলা থেকে করোনা পেশেন্টকে নামিয়েছি, যেই করোনা পেশেন্ট পরের দিন মারা গেছে, আপনাদের কাছে সবই আছে, আপনারা আগেও এসছেন, আপনারা দেখেছেন এই অবস্থা আমাদের হাউজিংয়ের হয়ে গেছে। এই অবস্থা আজকে আমাদের, ওরা বলছে আপনারা মারধর করেছেন ওদের মহিলাদের উপরে। হ্যাঁ, সেটা যদি প্রুফ, আমাদের প্রুফ আছে যে মহিলারা তেড়ে তেড়ে আমাদের কাছে আসছিল, যদি ওনাদের কাছে প্রুফ থাকে দেখা, সেটা নিয়ে থানায় যাক, থানায় গিয়ে আমাদের এগেনস্টে কমপ্লেন করুক, থানা ওটাকে ইনকোয়ারি করুক, যদি হয় আমরা গিলটি, তাহলে আমরা নিশ্চয়ই থানায় গিয়ে আত্মসমর্পণ করব। এ বিষয়ে কাউন্সিলর জয়শ্রী সিংহ কোনো মন্তব্য করতে না চাইলেও অনুগামীদের অভিযোগ, টিম হাউজিং এর অফিসের সদস্যরা যখন তখন মহিলাদের কটূক্তি করত এবং ওরা নিজেরাই নিজের অফিস ভেঙে কাউন্সিলরের নামে মিথ্যা অভিযোগ করছে। এ বিষয়ে বিধায়ক সাথী খন্দকার কোনো মন্তব্য করতে চাননি। বাবা, ইকো পার্ক তো এসছি উদ্বোধন করে, গোষ্ঠীদ্বন্দ্ব কথা রাখ না বাবা, একটু শান্তিও পাবো না তোদের জন্য। দাদা বলছি, আপনার ওয়ার্ডে আজকে দেখলাম কাউন্সিলরের অনুগামী এবং যারা টিম হাউজিং নামে তারা তৃণমূল করতো, তারা তাদের মধ্যে একটা টেম্পোরারি হিসাবে কিছু ভেন্ডার দিয়েছিল, সেই হিসাবে ওটা ছিল। এবার এখন ডানকুনি মিউনিসিপ্যালিটি করোনা পরিস্থিতি উঠে গেছে, এবার মিউনিসিপ্যালিটি বুঝবে, এবার এখানে অ্যাপেক্স বোর্ড আছে, কাউন্সিলর আছে, তারা বুঝবে কোনটা ঠিক কোনটা ভুল। এলাকার জনগণ ভোট দিয়ে কাউন্সিলরকে নির্বাচিত করেছেন, এবার তার উপর দায়িত্ব কর্তা যে কোনটা ঠিক কোনটা বল নির্ধারণ করে সঠিক ব্যবস্থা নেওয়া। ব্যুরো রিপোর্ট, DNN বাংলা।